শিডিউল কেনে তার প্রফিট থাকবে, হয়তো আমি ঠিকাদারকে বললাম যে গাছপালা বাবা আপনি হয়তো খরচ করেন না, আপনি 1,000-20,25 টাকা লাভ নিয়ে যান, এটা ধর্মীয় প্রতিষ্ঠান হয়তো বা শুনতে পারে, আল্লাহ যদি আমার সেই মধ্যে বাঁচা রাখে। তারপর আমি চেষ্টা করব যাতে আপনাদের মোটামুটি একটা ভালো টাকা টেকে আমি আর একটু বরাদ্দ বেশি দিয়া যাতে সেইটুকু আপনি কাভার করে, সেটা আমি ইনশাল্লাহ করে দেবো, বুঝছেন। তবে আর একটা কাজ করতে পারবো, যে আমি ঠিকাদারকে বলতে পারবো যে কাজটা আপনি পাইছেন, আপনি করার দরকার নেই, আপনি ওনাদের দিয়ে দেন, কমিটির লোকজন নিজেরা কাজটা করুক, যেভাবে করার দরকার করুক, এটা আমি করে দিতে পারবো যদি আপনারা চান আর কি। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি আপনাদের এখানে মুবিদুল্লাহ চেয়ারম্যান হিসেবে বরাদ্দ দিয়ে যাচ্ছি, এ টাকাটা কিন্তু সরকারের, আমার না, আমার বাপের না, আমার টাকা না, সরকারের টাকা আমি দিচ্ছি আপনাদের। হয়তো এরপরে কেউ আসে বলবে যে রবীন্দ্র খান ভোটদার আছে, তাকে ভোট দিবেন, আমার টাকা দিচ্ছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়ে ভোট নেওয়া আপনাদেরও জায়েজ নাই, আমারও জায়েজ নাই, কথাটা বুঝতে পারছেন? আপনাকে মসজিদ ইমাম সাহেবকে বলেন আমি যে কথা বলছি এটা ঠিক কিনা। এখন তো মসজিদ মাদ্রাসা সব যা কি আমাকে মসজিদে যাই টাকা দিবি, এই 3 লাখ তাকে আমরা ভোট দেবো, নাউজুবিল্লাহ, একবার 1,00,000 বার পড়া উচিত আমাদের, বুঝছেন। মসজিদ আল্লাহর ঘর, সেখানে মানুষ ইবাদত করবে, এক শস্য পরিমাণ দানা কারো শরীরে হারাম থাকলে তার ইবাদত হবে না, আর ঘুষখোর সুৎকর দুর্নীতি বাজে করে টাকা আমরা নিয়ে মসজিদের দেশে আমরা নামাজ পড়বো, তাহলে বিষয়টা দেখেন আজকে আমাদের ধর্মটা কোন জায়গাতে গেছে। এই যে ওয়াজ মাহফিল হয় মসজিদের উন্নয়ন কল্পে, ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে, গোরস্থানের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল হচ্ছে, এটা জায়েজ, এটা শিরিক না? হ্যাঁ, এই জায়গা থেকে আমাকে বের হাসা লাগবে। আমার এলাকায় আমি উপজেলা চেয়ারম্যান, আমার বাড়ির পাশে এলাকা, আমি এতদিন দিতে পারি নাই, এটা আমার জন্য অপরাধ, আপনারা ক্ষমা করবেন। তবে শেষে হলো আমি চেষ্টা করতে দিয়ে যাচ্ছি, আমি থাকি না থেকে বাঁচি মরি আল্লাহর হাতে, কিন্তু আপনারা টাকা বরাদ্দ পাবেন এবং আপনাদের যতটুকু কাজ সেই কাজগুলো আপনারা দেখে করে নেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা দেশের জন্য দোয়া করবেন, শেখ হাসিনার দোয়া করবেন, আজকে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে একটা মডেল বাংলাদেশ হচ্ছে, সেই বাংলাদেশটা আপনারা রক্ষা করবেন। আর একটি কথা বলে শেষ করি, আজকে শুক্রবার দিন জেরুজালেমে ফিলিস্তিনির উপর ইসরায়েল হামলা করতেছেন, একের পর এক অনেক মুসলমান শিশু বাচ্চাদের, মুসলমান হিন্দু খ্রিস্টান বলে কোনো কথা নয়, কথাটা হচ্ছে কি অমানবিক অন্যায় করতেছেন, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং ফিলিস্তিনিদের জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে, এটা আপনারা সবাই করবেন। এটা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মসজিদ মাদ্রাসায় সব জায়গায় টিভিতে বলে দিচ্ছেন, আপনারা দোয়া করবেন এবং যারা মারা গেছে তাদের আপনার শোক পালন করবেন, এবং আপনার যার যা সামর্থ্য মনে হয় আপনারা একটা ফান্ড খুলছে কোন এক ইসলামী সংগঠন, সেখান থেকে টাকা পয়সা পাতে ওখানে পাঠাচ্ছে। আর দেখেন ডক্টর ইউনুস আমেরিকা তার 100 কোটি টাকা দিচ্ছে ইহুদি দেখ এই ফিলিস্তিনি মুসলমান দেখ মারার জন্য, ডক্টর ইউনুস কে বাংলাদেশের লোক না? হ্যাঁ, এখন আপনারা আসলে বোঝেন যে অনেক ইসলামী বড় বড় দল আছে এরা কিন্তু ফিলিস্তিনের পক্ষে মুখ খুলিচ্ছে না, কোনো নিন্দাও করিচ্ছে না, কিছুই না, কারণ এখন তো আপনাদের সামনে সব টিভি মোবাইল সব তো আপনাদের কাছে, আপনারা দেখতে পারবেন আমরা কথাগুলো সত্য বলে না মিথ্যা বলি। যাই হোক, সত্যের পক্ষে আপনারা থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, ভালো থাকেন। শেষ করে দেই নাকি? আসসালামু আলাইকুম, আপনাদের এতক্ষণ কষ্ট দিলাম, আমি দুঃখিত, আসি তাহলে, আমি টাকা আর একটু ধরে দেবো তাতে আপনাদের টাকা কিছু সাশ্রয় হয় আর কি ইনশাল্লাহ। জি, আমলু চুকায় যাবো, আল্লাহ।